সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে জানাই সাদর সম্ভাষণ। আজ আমি তোমাদের সাথে আছি আবদুল্লাহ তারিক, সহকারী শিক্ষক বাংলা, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল মাগুরা, সেরা কন্টেন্ট নির্মাতা 18ই মার্চ 2021 শিক্ষক বাতায়ন। আজকের ক্লাসের শুরুতে আমরা মনোযোগ দিয়ে কিছু ছবি দেখব। আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ বা ব্রেইল ল্যাঙ্গুয়েজ। অঙ্গভঙ্গির মাধ্যমে এটা প্রকাশিত হতে পারে। ছবির একটা আলাদা ভাষা আছে, নাচের একটা ভাষা আছে। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আমরা আজকে কোন ক্লাস করব। আমরা একটু ভিডিও দেখব মনোযোগ দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে একজন ইশারাতে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে তার ভাষা প্রকাশ করছে, যেটাকে আমরা ব্রেল ল্যাঙ্গুয়েজ বা সাইন ল্যাঙ্গুয়েজ বলে থাকি বা ইশারা ভাষা বলে থাকি। আজকে আমরা পড়ব মূলত অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, ভাষা। আমাদের আলোচ্য অধ্যায় বা পরিচ্ছেদ হলো ভাষা, এবং টপিকগুলো থাকবে ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, এবং 1.3 সাধু ও চলিত ভাষার পার্থক্য। এই তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ভাষা কি বা ভাষা কাকে বলে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা সংজ্ঞা আছে, আমরা এটা একটু খেয়াল করব। এই সংজ্ঞাটাকে আমরা বলতেছি প্রমিত সংজ্ঞা বা ভাষার সম্পূর্ণ মার্জিত সংজ্ঞা। মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আমরা একটু খেয়াল করি, ভাষা প্রথমত মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে, দ্বিতীয়ত এটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে এবং কোনো না কোনো ধ্বনি দ্বারা নিষ্পন্ন হবে, আওয়াজ দ্বারা নিষ্পন্ন হবে, বিশেষ জনসমাজে এটা ব্যবহার করা হবে। প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, নিজস্ব অবয়ব থাকবে, এবং বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে আমরা ভাষা বলব। আরেকটা ইনফরমেশন আমরা জেনে রাখি যে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। যদি অর্থ না থাকে, এরকম আওয়াজ বা ধ্বনিকে আমরা ভাষা বলতে পারি না। আমরা একটু বাকযন্ত্র সম্পর্কে ধারণা নিই। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ফুসফুস থেকে আগত বাতাস যে গলনালী বা কণ্ঠনালী দিয়ে বের হয়ে আসতেছে, ঠোঁট পর্যন্ত যে অংশগুলো আছে, এর প্রত্যেকটা অংশ হলো বাকযন্ত্র। এর ভিতরে ওষ্ঠ আছে, দন্ত আছে, দন্তমূল, তালু, আলজিব, জিহ্বা, মুখ গহ্বর, কণ্ঠনালী, স্বরযন্ত্র, শ্বাসনালী, ফুসফুস, সবকিছু মিলায় মূলত আমাদের বাকযন্ত্র। ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি মিলে হয় বাকযন্ত্র।
আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হলো যে পশু পাখির ডাক ভাষা নয়, কারণ নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করতে পারে না। মুরগি ডাকে তবে বিশেষ অবস্থায়। যখন বাচ্চাগুলো তার মায়ের সাথে যেভাবে হেঁটে যায়, একটা প্রাণী আছে খুবই শান্ত প্রাণী, কিন্তু যখন একটা আরেকটার সাথে মানে রেগে ঝগড়া করে, আমরা বেশ কিছু ধ্বনি উৎপন্ন দেখলাম, কিন্তু পশু পাখির ডাককে আমরা ভাষা বলি না, কারণ তারা মনের ভাব প্রকাশ করতে পারে না বা বাক্য পরপর সাজাইতে পারে না। স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। আজ থেকে 500 বছরের আগের বাংলা বা 1000 বছর পূর্বের বাংলা একরকম ছিল না। তো এইটা সময় এবং স্থান এবং সমাজ ভেদে ভাষা পরিবর্তিত হয়। পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। বাংলাদেশের ভাষা হলো বাংলা, ইংল্যান্ডের ভাষা হলো ইংরেজি, ফ্রান্সের ভাষা হলো ফরাসি, চীনের ভাষা হলো ম্যান্ডারিন। ম্যান্ডারিন ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে। চাকমাদের ভাষা হলো চাংমা, এবং আমাদেরই আরেকটা উপজাতি গারো, তাদের ভাষা হলো আচি। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে চাংমা ভাষা রয়েছে, আচিক ভাষা রয়েছে, মণিপুরি ভাষা রয়েছে, এছাড়াও কিছু অঞ্চল ভেদে ভাষা রয়েছে। আমরা এতক্ষণ যে ক্লাস করলাম তার উপরে একক কাজ, যারা ক্লাসে উপস্থিত আছে তারা খুব দ্রুত উত্তরগুলো লিখে ফেলবে। ভাষার রূপভেদ দেখা যায় কোথায় কোথায়, আমরা একটু আগে আলোচনা করেছিলাম। 2 নম্বর প্রশ্ন, চীনের ভাষার নাম কি? 3 নম্বর হলো ভাষার প্রাণ কি? 4 হলো পশু পাখির ডাক ভাষা নয় কেন? আমরা উত্তরগুলো একটু দেখে নিই। স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। চীনের ভাষার নাম হলো ম্যান্ডারিন বা মান্ডারিন। ভাষার প্রাণ হলো অর্থ। পশু পাখির ডাক ভাষা নয়, কারণ এর অর্থ ও ধারাবাহিকতা নেই। মাতৃভাষা, রাষ্ট্রভাষা, আমরা দুটো জিনিসের ভিতরে দেখব মিল এবং অমিলটা কোথায়। শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে যখন নিজের মায়ের কাছে যে ভাষাটা শিক্ষা পায় তাকেই মাতৃভাষা বলে। অর্থাৎ তার ওই পরিবেশে দাদা নানা বাবা ভাই বোন যাদের কাছ থেকে যে ভাষাটাই শিখুক না কেন, এটাই হলো মায়ের ভাষা। পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলার অবস্থান চতুর্থ। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশে সংবিধান স্বীকৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে। তাহলে মাতৃভাষা এবং রাষ্ট্রভাষার ভিতরে ভিন্নতা আসতেই পারে। মাতৃভাষা হলো মায়ের ভাষা আর সংবিধান স্বীকৃত ভাষা হলো রাষ্ট্রভাষা। যেমন বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা। অঞ্চল ভেদে বাংলা ভাষায় প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষা বলে। যেমন ঐগ মানুষের দোয়া পোয়া আছিল, এই পোয়া শব্দটা মূলত প্রমিত রূপ হলো ছেলে। এটা কোথাও ব্যবহার হইতে ছোয়াল, কোথাও সাওয়াল, কোথাও সাবাল, কোথাও সেইলে, কোথাও পোলা, কোথাও পোয়া, পোয়া, বেড়া, বেড়া, পুত, হুত। তাহলে একটা শব্দেরই আমরা ভিন্ন ভিন্ন রূপ দেখছি অঞ্চল ভেদে, এটাই হলো আঞ্চলিক ভাষা। এরপরে প্রমিত ভাষা, প্রমিত ভাষাটা হলো ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষার রীতি বলা হয়। যেমন একজনের দুটো ছেলে ছিল। সাধু ভাষা, সাধু ভাষা হলো গুরুগম্ভীর একটি ভাষা। এটা মূলত ভাষারীতি গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রূপের হয় এবং আঞ্চলিকতা মুক্ত তাই সাধু ভাষা। যেমন এক ব্যক্তির 2টি পুত্র ছিল। এরপরে আমরা আসবো চলিত ভাষা, যে ভাষারীতি
ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দ গ্রহণ করে এবং চমৎকার বাকভঙ্গিতে গড়ে ওঠে সেই ভাষাকেই বলা হয়েছে চলিত ভাষা। যেমন একজনের দুটো একজন লোকের দুটো ছেলে ছিল। আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য দেখব। সাধু ভাষায় বলা হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষা হলো মুখের ভাষা এবং লেখার ভাষা। অর্থাৎ সাধু ভাষা আমরা এখন মুখে আর ব্যবহার করি না। সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। তার মানে চলিত ভাষায় যে ব্যাকরণ নেই তা না, তবে ব্যাকরণের বাইরে এসেও এটা উচ্চারিত হতে পারে বা ব্যবহৃত হতে পারে। পদবিন্যাস সুনির্দিষ্ট, চলিত ভাষার পদবিন্যাস অনেক সময়ই পরিবর্তিত হয়। তৎসম শব্দের ব্যবহার বেশি থাকে চলিত ভাষায়, তৎসম শব্দের ব্যবহার কম। বক্তৃতা ভাষণ ও নাটকের উপযোগী নয় সাধু ভাষা, চলিত ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের উপযোগী। সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। সর্বনাম ক্রিয়া এবং অব্যয়ের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। গুরুগম্ভীর দুর্বোধ্য এবং মন্থর ভাষা হলো সাধু ভাষা। দুরন্ত চটুল সরল ও সাবলীল ভাষা হলো চলিত ভাষা। অপরিবর্তনশীল তাই কৃত্রিম ভাষা হলো সাধু ভাষা, পরিবর্তনশীল তাই জীবন্ত ভাষা হলো চলিত ভাষা। আমরা এতক্ষণ যে ক্লাস করলাম তার উপর একটু মূল্যায়ন করব। প্রমিত ভাষানীতি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? খুব দ্রুত উত্তর লিখতে হবে। সংবিধানের কোথায় লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা? গারোদের ভাষার নাম কি? পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে? আমরা একটু উত্তরগুলো দেখে নিই। প্রমিত ভাষানীতি গড়ে উঠেছিল ভাগীরথী নদীর তীরে। সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। আচিক ভাষা হলো গারোদের ভাষা এবং 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজ করে এটাকে খাতার ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। সাধু ও চলিত ভাষানীতির বৈশিষ্ট্যগুলো লেখো। খুব সহজ কাজ, এক পৃষ্ঠার ভিতরে লিখে এটার ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করব। সব দ্বিধাকে বিদায় জানাও এক তড়িতেই। আমরা আমাদের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ আর আল্লাহ হাফেজ।